সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু এডুকেশন ইনস্ট্রাক্টর আজকে আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়রের লেখা ওথেলো ড্রামাটি ড্রামার সামারি শুরু করার আগে বলি বলিউডে ওমকারা নামক একটি হিন্দি সিনেমা তৈরি হয়েছে এই ওথেলো স্টোরির উপর যেখানে মুখ্য চরিত্রে দেখা গেছে অজয় দেবগান শেফ আলি খান করিনা ও বিবেক ওবরয়কে প্লে শুরু করার আগে আগে দেখে নেব ক্যারেক্টারগুলোকে যাতে নাটকের বিষয়বস্তু বুঝতে সুবিধা হয় ওথেলো গল্পের প্রধান চরিত্র ও ট্র্যাজি হিরো একজন মুর অর্থাৎ কালো মানুষ যিনি ভেটিয়ান মিলিটারির একজন জেনারেল এরপর ডেসডিমোনা ওথেলোর স্ত্রী যার সঙ্গে ওথেলোর প্রেম করে বিয়ে হয়েছে ব্র্যাভেন্সিও ডেসডিমোনার বাবা এবং একজন ভেটেরিয়ান সাংসদ যিনি ওথেলো ও ডেসডিমোনার বিয়েটা মেনে নিতে পারেননি তাহলে তিনটি ক্যারেক্টার হয়ে গেল এরপর আসবো ইয়াগো এই নাটকের ভিলেন রড্রিগো একজন ব্যবসায়ী এবং যিনি ইয়াগোর সঙ্গে চক্রান্তে সামিল ক্যাসিও ওথেলোর লেফটেন্যান্ট এবং একটা ভালো চরিত্র যে ওথেলের প্রতি সর্বদা বিশ্বস্ত এছাড়া কিছু মাইনর ক্যারেক্টার আছে যেমন ডিউক অব ভেনিস এমিলা ইয়াগোর স্ত্রী এবং বিয়ানকা ক্যাসিওর প্রেমিকা এবার নাটকের বিষয়বস্তু শুরু করব বহুকাল আগে ভেনিস শহরে ব্র্যাভেন্সিও নামে একজন ধনী সেনেট ছিল তার মেয়ে ছিলেন ডেসডিমোনা যিনি ছিলেন খুব সুন্দরী শহরের সমস্ত ছেলেই তাকে পছন্দ করত। কিন্তু ডেসডিমোনার তাদের কাউকেই পছন্দ হয়নি বাবা ব্র্যাভেন্সিও অনেক পাত্র খুঁজেছে মেয়ের জন্য কিন্তু কোনো ছেলে ডেসডিমোনার সুইটেবিল ছিল না শিওর মেয়ের উপর সম্পূর্ণ ভরসা ছিল যে তার মেয়ে যে ছেলে দেখবে অর্থাৎ তার জামাই হবে বাহাদুর ধোনি এবং হ্যান্ডসাম কিন্তু ঘটনাটা উল্টো ঘটে ডেস্টিমোনিয়ার ওথেলো নামক একজন মানুষকে পছন্দ হয় ওথেলোকে দেখতে কালো এবং হাফসি অর্থাৎ আফ্রিকার একটি আদিম প্রবাসী ওথেলো ভেনিস সিটির জেনারেল এবং খুব বাহাদুর অনেক যুদ্ধ জিতেছে তাহার বাহাদুরের চর্চা অনেক দূর দূর পর্যন্ত খবর ছড়িয়ে আছে ওথেলের সঙ্গে যখন ডেস ডিমোনার পরিচয় হয় তখন ওথেলোর কাছ থেকে ডেসডিমোনা অনেক গল্প শুনে তার প্রতি আকৃষ্ট হয় বিশেষ করে ওথেলের বাহাদুরির গল্প শুনে সে প্রেমে পড়ে যায় এবং শেষ পর্যন্ত তারা একে অপরকে বিয়ে করে ফেলে আর এই বিয়ের খবরটা পৌঁছে যায় ব্র্যাভেনসিওর কাছে এবং এই খবরটা দেয় ইয়াগো এবং রডারিগো ব্র্যাভেনসিও খবরটা শুনে রেগে লাল হয়ে যায় কারণ সে চায় না যে ওথেলো তার জামাই হোক এই জন্য সে কাউন্সিল অফ সেনেটের কাছে যায় বিচারের জন্য সে সেখানে বলে যে ওথেলো জাল করে চক্রান্ত করে তার মেয়েকে ফাঁসিয়েছে এবং বিয়ে করেছে তাই তার বিচার চাই সেনেটে ওথেলোকে ডাকা হয় ওথেলো সেখানে সাহস ও আত্মবিশ্বাসের সঙ্গে বলে আমি দেশ ডিমোনাকে ভালোবাসি আমি কোনো দোষ বা অপরাধ করিনি ঠিক ওই সময়ে তুর্কি ভেনিসের উপর হামলা করতে আসে সমুদ্রে জাহাজ নিয়ে তখন ভেনিসের সেনেট দেখল যেই সময় যুদ্ধ হলে একমাত্র প্রয়োজন ওথেলোকে কারণ ওথেলো একজন বীরযোদ্ধা তাই ভেনিসের সেনেট অথেলের বিরুদ্ধে কোনো স্টেপ নিল না আর তাছাড়া অথিলেও কোনো অপরাধ করেনি তাই ব্র্যাবনসিয়র আনা অভিযোগকে ভেনিসের সেনেট খারিজ করে দিল যাই হোক ব্র্যাবনসিয়কেও না চাইলেও অথেলোকে সনীন ল হিসাবে মেনে নিতে হয় আর ওই যে তুর্কির জাহাজ যেটা যুদ্ধের জন্য এসেছিলো ওটা যুদ্ধের আগেই সমুদ্রে ডুবে যায় ফলে আর যুদ্ধ হয় না এবং অথেলোকে যুদ্ধ করতে যেতে হয় না ফলে ভেনিস একটি খুশির মহল গড়ে ওঠে এবার পরবর্তী সিনগুলিতে দেখা যায় ওথেলোর মিলিটারিতে একজন সোলজার কাজ করত যার নাম মাইকেল ক্যাসিও ইনি খুবই হাসি খুশি এবং মজার মানুষ তাই ওথেলো মনে করে এই ক্যাসিওকে তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেবে যাতে ক্যাসিও নানা রকম মজার ঘটনা ও যোগ শুনিয়ে তার স্ত্রীর এক কাটায় বা তাকে হাসি খুশি রাখে আর এখানেই শুরু হয় গড়বড় ওথেলো মাইকেল ক্যাসিওকে তার স্ত্রী ডেজডিমোনার সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং ক্যাসিওকে তার মিলিটারির লেফটেন্যান্ট পদে উন্নীত করেন এই আর্মিতে আর একজন সৈনিক কাজ করত যার নাম হলো ইয়াগো ইয়াগো খুবই দুশ্চরিত্রের লোক এবং এই নাটকের খলনায়ক বা ভিলেন ইয়াগো মনে করে যে সে ক্যাশিয়র থেকে সিনিয়র তাই লেফটেন্যান্ট হওয়ার কথা ছিল তার তাই সে ক্যাশিয়র লেফটেন্যান্ট হওয়াটা মেনে নিতে পারেনি ঘটনাচক্রে ওথেলোর মিলিটারিতে একটি রাত্রে আনন্দ অনুষ্ঠান উদযাপিত হয় এবং ওদের অনুষ্ঠানে যাতে পাশাপাশি লোকেদের ডিস্টার্ব না হয় এই জন্য ওই অনুষ্ঠানে ওথেলো মাইকেল ক্যাসিওকে ইনচার্জ রাখার মনস্থির করে এবং ওই রাত্রে ইয়াগো আসে ক্যাসিওর কাছে এবং ক্যাসিওকে মদ খাওয়ার প্রস্তাব দেয় এবং তাকে খাওয়াইও প্রথমে না চাইলেও ক্যাসিও পরে রাজি হয় এবং প্রচুর পরিমাণে মদ্যপান করে এবং নেশাগ্রস্ত হয়ে পড়ে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল সাইপ্রাসের গভর্নর মন্টানো ইয়াগো মাইকেল ক্যাসিওর সঙ্গে মন্ট্যানোর যুদ্ধ বাঁধিয়ে দেয় চক্রান্ত করে কোনো একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে পরে ওথেলের কাছে খবর যেতে ওথেলও এখানে এসে উপস্থিত হয় এবং ইয়াগোর প্রথম প্ল্যান সফল হয়ে যায় যেমনটা ভেবেছিল তেমনটা হলো সেখানে ভিড় জমে যায় এবং অনেকে অনুষ্ঠান ছেড়ে পালিয়ে যায় এই সময় ইয়াগো অ্যালার্ম বাজিয়ে দেয় সেই অ্যালার্ম শুনে ওথেলের ঘুম ভেঙে যায় এবং ওথেলো এখানে এসে উপস্থিত হয় এবং ওথেলো ক্যাসিওর এরকম অবস্থা দেখে এতে ওথেলোর চোখে ক্যাসিও কিছুটা ছোট হয়ে যায় কারণ তাকে ইনচার্জ রাখা হয়েছিল অথচ তার ভরসা ভেঙে দিল তাই কোথায় এলো ক্যাশিওকে লেফটেন্যান্ট পথ থেকে সরিয়ে দেয় এবং তাকে তিরস্কার করে তাহলে ইয়াগোর প্রথম প্ল্যান সফল হয় কিন্তু এটা তো সবে শুরুবাত ইয়াগোর মাথায় চলছে আরও অনেক প্ল্যান এখন ইয়াগো ক্যাশিওকে বলে যে তোমার লেফটেন্যান্ট পথ চলে গেছে তুমি যদি ওটা পুনরায় পেতে চাও তাহলে তুমি ডেসডি গিয়ে বলো যে যেন তার লেফটেন্যান্ট পথটা পুনরায় দেওয়া হয় এবং ডেসডি ক্যাশিও তাই বলে ডেস ডিমোনিয়া কাছে বলে যে ক্যাশে ভুল করে ফেলেছে তাকে তার লেফটেন্ট পথটা পুনরায় দিয়ে দাও ওথেলো বলে ঠিক আছে আমি তাকে দিয়ে দেব। কিন্তু তাকে একটু অনুশোচনা করতে দাও তার ভুল সে যে ভুল করেছে তাকে বুঝতে দাও কিছুদিন পর আমি তাকে লেফটেন্ট পথটা দিয়ে দেব। এখন ইয়াগোর দ্বিতীয় চাল যেটি সেটি হলো ইয়াগো দেখাতে চাই ওথেলের কাছে যে ডেসডিমোনিয়ার সঙ্গে ক্যাশিওর অ্যাফেয়ার চলছে একবার কি হয়েছিল ডেসডিমোনিয়ার তাঁবু থেকে ক্যাসিও বের হচ্ছিল এবং অপর থেকে আসছিল ওথেলো এবং ইয়াগো আর সেই সময় ডেসডিমোনিয়াও তাঁবু ছেড়ে চলে যায় তখন ইয়াগো ওথেলোকে প্রশ্ন করে তুমি তো নেই তাঁবুর মধ্যে তাহলে ক্যাসিও ডেসডিমোনিয়ার সঙ্গে কী করছিল এখানে ইয়াগো ওথেলোকে বলে ক্যাসিও কত ফর্সা আর তোমার গায়ের রং দেখো কালো মানে এখানে বোঝাতে চাইছে যে ক্যাসিও কত হ্যান্ডসাম তাই ডেসডিমোনিয়া তোমাকে পছন্দ করে না বরং আজকাল ক্যাশিয়ার প্রতি একটু বেশি ঝুঁকে পড়ছে ওথেলো কথাটাকে উড়িয়ে দেয় কোনো একটা বিশেষ দরকার থাকতে পারে কিন্তু কথাটা উড়িয়ে দিলেও কথাটা ওথেলোর মনের মধ্যে কিন্তু ঘুরপাক খেতে থাকে অর্থাৎ ইয়াগো ওথেলোর মনে সন্দেহের বীজ বাপন করে দেয় এখানে ওথেলো ইয়াগোকে বলে তুমি যে এই কথা বলছো তুমি কি প্রমাণ করতে পারবে ইয়াগো কনফিডেন্সের সঙ্গে বলে হ্যাঁ আমি প্রমাণ করতে পারবো এবং ইয়াগো এবার তার শেষ প্ল্যান করে এবং সেই চালটাই চালে প্ল্যানকে সফল করার জন্য ইয়াগো তার স্ত্রী এমিলাকে ডাকে এবং এমিলাকে বলে যে কোনোভাবে ডেসডিমোনিয়ার টেন্ট থেকে ডেসডিমোনিয়ার রুমালটি চুরি করতে হবে এবং সেই রুমালটি ক্যাশিয়র তার মধ্যে রেখে দিতে হবে যেই মতো প্ল্যান সেই মতোই কাজ হয় ক্যাসিওরও এতটা ধ্যান ছিল না সে ভেবেছিল হয়তো আমার রুমাল খেয়াল করেনি এবং সেই রুমালটা ব্যবহার করাও শুরু করে দেয় ক্যাসিও এর ফলে ইয়াগো ওথেলের কাছে গিয়ে বলে আমার মনে হয় ড্যাসডিমোনিয়ার রুমালটি ক্যাসিও ব্যবহার করছে এবং ইয়াগো ওই রুমালের নকশা কালার সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দেয় বিবরণ শুনে ওথেলো বলে হ্যাঁ আমি তো এরকম একটি রুমাল ড্যাসডিমোনিয়াকে উপহার দিয়েছিলাম তখন তাড়াহুড়ো করে ওথেলো ড্যাসডিমোনিয়ার কাছে যায় এবং রুমাল চায় ড্যাসডিমোনিয়া তার পাশের রুমালটা দিয়ে দেয় কিন্তু ওথেল বলে আমি এই রুমালটা চাই না যে রুমালটা আমি তোমাকে উপহার দিয়েছিলাম সেইটা চাই ডিমনিয়া ডিমোনিয়া তন্ন করে খুঁজতে থাকে ওই রুমালটি কিন্তু কোথাও পায় না মিলবে মিলবেকি করে ওই রুমাল তো এখন ক্যাসিট গেছে ওথেলও রেগে যায় এবং বলে আমার যে কোনোভাবেই ওই রুমালটা চাই ওই রুমালটা আমার মা আমাকে উপহার দিয়েছিল। এবং রেগে ওথেলো টেন্ট থেকে বেরিয়ে আসে ওথেলোর এরকম রাগ দেখে ডেসডিমোনিয়ার ডিমনিয়ার কেমন একটা আজব লাগে কারণ ওথেলো এরকম রাগেনি বা এরকম ব্যবহার করেনি এরপর ওথেলো রুমে যেখানে গিয়ে দেখতে পায় তার ড্যাশ ডিমোনিয়াকে উপহার দেওয়া রুমানটি ওথেলো খুব রেগে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সে ক্যাশিও এবং ড্যাশ ডিমোনিয়া দুজনকেই মেরে ফেলবে কাউকে ছাড়বে না ওথেলো যেরকম রাগী ছিল সেরকম দুঃখীয় ছিল সে এখন বুঝতে পারছে না যে সে কি করবে ডেস ডিমোনিয়ার উপর রাগ তো ওর প্রচুর আসছে কিন্তু সে ডেস ডিমোনিয়াকে প্রচুর ভালোওবাসে শেষ দৃশ্যে কি হয় শেষ দৃশ্যে দেখা যায় ডেস ডিমোনা বিছানায় ঘুমিয়ে আছে ওথেলো তরবারি নিয়ে তাকে হত্যা করতে গেছে কিন্তু সে ডেশডিমোনিয়ার খুব সুন্দর চেহারা দেখে তরবারি দিয়ে খুন করার চিন্তা থেকে বিরত থাকে অর্থাৎ সে সিদ্ধান্ত নেয় যে ডেসডিমোনিয়া এত সুন্দর আমি তার শরীরে কোনো তরবারি বা ছুরিবিদ্ধ করব না বা রক্তপাত হতে দেবো না ওথেলো কান্নায় ভেঙে পড়ে ওথেল সেখানে কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে ড্রেস ডিমোনিয়াকে কিস করতে থাকে ডেসডিমোনিয়াকে কিস্ত করার কারণে ডেসডিমোনিয়া ঘুম ভেঙে যায় চোখ খুলে দেখে ওথেলো ওথেলো ডেসডিমোনিয়াকে বলে আমি তোমাকে এত ভালোবাসি তাও তুমি কেন আমাকে ধোকা দিলে কেন তুমি ক্যাসিওর সঙ্গে সম্বন্ধ বানালে কেন ক্যাসিওকে তুমি রুমালটা দিলে বন্ধুরা যখনই ডেসডিমোনিয়া কিছু বলবে ওথেলোকে তার আগেই ওথেলো ডেসডিমোনিয়ার মুখের উপর বালিশ চাপা দিয়ে দেয় তাকে মারার জন্য ডেসডিমোনিয়া চাইলেও কিছু বলতে পারল না কিন্তু তার আগেই তার দম বন্ধ হয়ে মৃত্যু হয়ে যায় ওথেলো কেঁদে কেঁদে চোখের জল ভাসিয়ে দেয় এই সময় ঘরের মধ্যে প্রবেশ হয় এর জখম অবস্থায় প্রবেশ হয় ক্যাসিওর কারণ ইয়াগো তার একজন লোককে পাঠিয়েছিল ক্যাসিওকে খুন করার জন্য এরকম যখন অবস্থায় এসে ক্যাসিও ওথেলোকে সমস্ত ঘটনা ও ইয়াগোর পরিকল্পনা সম্পর্কে বলে দেয় কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে ওথেলো এই সত্য ঘটনার মুখোমুখি আর হতে পারে না কারণ এখন তার সবকিছু হারিয়ে গেছে ডাস ডিমোনিয়া মারা গেছে সে এখন বরবাদ হয়ে গেছে জীবন তার উপর একটা যেন ভারী বোঝা হয়ে গেছে ইতিমধ্যে সেখানে এমিলা এসেও উপস্থিত হয় এবং অথেলোকে বলে রুমালটা ইয়াগোই তাকে চুরি করতে বলেছিল এবং তাকে চুরি করতে বাধ্য করেছিল কথাটা শুনে ওথেলোর পা থেকে মাটি সরে যায় সে আফসোস করে সে কি ভুল করেছে এই সময় ইয়াগো সেখানে উপস্থিত হয় ফলে ওথেলো রেগে ইয়াগোকে হত্যা করতে যায় কিন্তু ইয়াগো ছুরিতে আঘাত হওয়ার আগে তার সামনে তার স্ত্রী এমিলাকে টেনে নেয় ফলে ওথেলোর আঘাতে এমিলা মারা যায় এবং ইয়াগো সেখান থেকে পালিয়ে যায় ওথেলো তার পাশ থেকে একটা তলবাড়ি তোলে এবং সেই তলবাড়ি দিয়ে নিজেকে কেটে দেয় ফলে ওথেলের মৃত্যু ঘটে আর এই ওথেলের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই ট্র্যাজেডি নাটকেরও সমাপ্তি ঘটে থ্যাংক ইউ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য পরের ভিডিওতে ইংরেজি সাহিত্যের অন্য কোনো লেখার সামারি নিয়ে উপস্থিত হব